দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তাদের পক্ষ থেকে আলাল এবং দুলালরা দুদুকে গিয়েছে। দুদক তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমি মনে করি হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাটটা হয়েছে এবং তাদের কারণে কিভাবে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, দুদক যদি তাদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যটা পাবে। যখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়, তারা সত্যিকার অর্থে একটা নাটক করতে গিয়েছেন। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়েছিলেন দেশটাকে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে, সেটি করতে পারেন নাই। এখন তারা যে পাকিস্তানি ভাবাদর্শে তারা দেশটাকে নিয়ে যেতে চায় সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল তার বক্তব্যের মাধ্যমে খোলাসা করেছেন। হৃদয়মণ্ডলের পুরো ঘটনায় আমি ব্যক্তিগত মনোভাবে মনে করি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। হৃদয়মণ্ডল জামিনে মুক্তি লাভ করার পরও বলেছেন যে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেছেন যে শিক্ষকদের সেখানকার আভ্যন্তরীণ ষড়যন্ত্র, তা আমি মনে করি সেটার পিছনে আরও কারো হাত থাকতে পারে। তো পুরো ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, তার জামিন লাভে আমি সন্তোষ প্রকাশ করছি।